আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে হচ্ছে 31st নাইট, আমরা একটু বাইরে আসলাম নিউ ইয়ার সেলিব্রেশন দেখতে। প্রতিবারই যাওয়া হয়, তো এবারও আসলাম। তো আমরা এখন আছি গ্লোবাল ভিলেজে, এখানে বিভিন্ন দেশের টাইমের সাথে মিল রেখে নিউ ইয়ার সেলিব্রেশন করছে ওরা। আমাদের বাংলাদেশের নিউ ইয়ার সেলিব্রেশন ওরা করবে। তো এই তো আমরা সবাই এখানে দেখতে পাচ্ছেন, আমরা আসলে আমাদের বাংলাদেশের নিউ ইয়ার সেলিব্রেশন দেখার জন্য এখানে অপেক্ষা করছি। অনেক মানুষ এসেছে দেখতে পাচ্ছেন আমাদের মতো। আসলে 31st সবাই বের হয়, তো এখন মেবি থাইল্যান্ডের নিউ ইয়ার সেলিব্রেশন দেখাচ্ছে এর টাইমের সাথে মিল রেখে। তো আমরা বাংলাদেশের সেলিব্রেশন দেখার জন্য অপেক্ষা করছি। Seconds away from saying Happy New Year to everyone in Bangladesh. So don't forget, I need your help. I need you to help me count down from 10 all the way down to 1. So we've got our noisy people in the middle, we've got quite noisy people, we've got our Bangladesh friends over there. So you are going to make a load of noise tonight. Here we go. Get ready, everyone. From 10, 9, 8, 7, 6, 5. তো আমরা সবাই বাংলাদেশের নিউ ইয়ার সেলিব্রেশন দেখছি। আমার তো অনেক ভালো লাগছে, দেশের বাইরে বাংলাদেশকে নিয়ে কেউ কোনো কথা বললে, ভালো কিছু করলে অনেক ভালো লাগে আসলে। তো গ্লোবাল ভিলেজ থেকে আমরা চলে আসলাম, ওইখানে অনেকগুলো নিউ ইয়ার সেলিব্রেশন দেখলাম অনেকগুলো দেশের। তো ভাবলাম যে দুবাইয়ের সেলিব্রেশনটা আমরা অন্য কোথাও দেখি, ভালো লাগবে। তো সেজন্য আমরা এখন আসলাম হচ্ছে আইন দুবাই। এখানে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় নাগরদোলা। তো এখানে নাকি ফায়ার ওয়ার্কস আরও সুন্দর হয়, তো ভাবলাম আমরা এখানে যাই। তো আসলে আমাদের প্ল্যান ছিল আমরা বুর্জ খলিফার ওখানে দেখব নিউ ইয়ার সেলিব্রেশনের ফায়ার ওয়ার্কস, বাট ওইখানে পার্কিংয়ের একটু সমস্যা ছিল। আজকে যেহেতু 31st নাইট, অনেকেই বের হয়েছে, পার্কিংয়ের অনেক সমস্যা ছিল। তো ফাইনালি এখানে পার্কিং পাওয়া গেছে। তো আমরা এখন হচ্ছে যেখানে ফায়ার ওয়ার্কস হবে ওইদিকে যাচ্ছি। তো চলুন আমাদের সাথে। তো আমরা সবাই ওয়েট করছি নিউ ইয়ারের ফায়ার ওয়ার্কস দেখার জন্য। আর বেশি সময় নেই, আর মাত্র 1 মিনিট সময় আছে। তো চলুন আমরা সবাই নিউ ইয়ার সেলিব্রেশন এনজয় করি।
তো এই ছিল নিউ ইয়ার সেলিব্রেশন দুবাইয়ের। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।